আসসালামু আলাইকুম। মির্জন শিমি লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন পরে আজকে একটা আপনাদের সাথে DIY ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকে DIY আইডিয়াটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে হচ্ছে সকালে নাস্তা রেডি করছি, আর সকালে নাস্তাটা আমি আমার বাচ্চাদের জন্য রেডি করছি। আমি আর আমার হাজব্যান্ড দুইজনই রোজা রেখেছি, সোয়ামের রোজা। তো এই সোয়ামের রোজার কিন্তু অনেক বেশি ফজিলত। এই সোয়ামের নফল রোজাগুলো করলে সারা বছর নফল রোজার সওয়াব হয়। রমজানে যে রোজা রেখেছিলাম ওই রোজার চাইতে আমার কাছে মনে হচ্ছে এখন যে রোজা করছি এটা বেশি কষ্ট হচ্ছে। তো দুইজন বাচ্চার জন্য দুইটা গোলা রুটি বানিয়েছি, আর হচ্ছে ডিমের ঝুরা ভাজি করেছি, আর এখানে হচ্ছে একটা আপেল আর একটা কমলা দিয়ে দিচ্ছি রেডি করে। ডিমের ঝুরাটা অনেক বেশি পছন্দ করে আমার বাচ্চারা, এর সাথে যদি শশা দেওয়া যায় তাহলে ওরা আরও অনেক পছন্দ করে, কিন্তু এখন বাসায় আমার শশা আনা নেই। তো টমেটো দিয়ে ভাজি করেছি, শশাটা আমি ভাজি করার পরে উপরে জাস্ট দিয়ে দিই, এতে করে খুব সুন্দর ফ্লেভার বের হয়। তো এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আর এই নাস্তাটা কিন্তু একদম ঝটপট একটা নাস্তা রেডি করে নিয়েছি, আর ফলটা সাথেই দিচ্ছি, দেখা যাবে ওরা খেলতে খেলতে খেয়ে নেবে। আর আজকে যে DIYটা করব এটা হচ্ছে একটা ফ্যান দিয়ে, পুরাতন একটা চার্জার ফ্যান ছিল, তো ফ্যানটা নষ্ট হয়ে গেছে, আর এটা অনেক দিনই আমার ঘরে ছিল। আর উপরের এই জিনিসটা আমি রেখে দিয়েছি, এটা অনেক ভালো লাগে আমার কাছে, তো এটা দিয়েই হচ্ছে আজকে DIY করব। তো অনেক দিন ধরে রেখে দিয়েছি, ভিডিও করব করব করে অলসতা করে আর করা হচ্ছিল না, তো ফাইনালি আজকে করে নিলাম। আর খুব ছোট্টই একটা ভিডিও শেয়ার করছি। তো এখন গ্লু গান দেখতে পাচ্ছেন, গ্লু গান দিয়ে আমি এভাবে করে আটকে দিয়েছি। এগুলো হচ্ছে প্লাস্টিকের কৌটা, তো প্লাস্টিকের কৌটাতে আমি জাস্ট রং করে একটু ফুল করে নিয়েছি। আর এখানে হচ্ছে একটা প্লাস্টিকের বোতল, তো সবগুলো যেহেতু হলুদ রঙের তো মিলিয়ে আর কি সবগুলো হলুদই দিয়ে দিয়েছি, আর দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর এটাতে আমি হচ্ছে এখন ডেকোরেশন করব। তো এটা গ্লু গান দিয়ে আটকিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাসায় যদি রশি থাকে রশি দিয়েও বেঁধে দিতে পারেন, তাহলে কিন্তু অনেক বেশি সেটা টেকসই হবে, আর মাটি দিয়েও গাছ লাগাতে পারবেন, অনেক ওয়েট ক্যারি করতে পারবে। আর আমি যেহেতু গ্লু গান দিয়ে করেছি সেজন্য আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিচ্ছি, আর সেই সাথে আরেকটাতে এই যে মানি প্লান্টটা আমি হচ্ছে পানিতে রাখবো আর কি। আমি আসলে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম কোনটাতে কোনটা রাখলে বেশি ভালো লাগবে, তো আমার কাছে পরবর্তীতে যেভাবে ভালো লেগেছে সেভাবেই আর কি রেখেছি। আমার আজকের আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তো সেটাও জানাতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর খুব তাড়াতাড়ি হ্যান্ড প্রিন্টের ভিডিও নিয়েও আপনাদের কাছে হাজির হয়ে যাব, যেহেতু রোজা রেখেছি আবার মেয়ের পরীক্ষা সামনে, তো সব কিছু মিলিয়ে একটু ব্যস্ত সময় যাচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। আর আমার ফেসবুক পেজটাতেও আপনারা লাইক দিয়ে দিবেন, আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।